আজকে সকাল থেকে রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দনা সিনহা বোলপুরের বাড়িতে ইডি রেড করছে। এক, হুম গার্ডেন রিচের ঘটনায় 10 জনের মৃত্যুর পর এখনো মেয়রের পদত্যাগ দাবি করছেন, তা আলটিমেট মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেয়নি। উল্টো দিকে কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে সারা দেশ উত্তাল। ইডির ভূমিকা কোনটা নিয়ে বলবো বলুন। সবটাই সামগ্রিক পরিস্থিতি, একদিকে কেজরিওয়াল গ্রেপ্তার, একদিকে রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। আপনি নিজে প্রার্থী যাদবপুরের, কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন, এ তো ভয়ানক ঘটনা। এই নিয়ে দ্বিতীয় স্ট্যান্ডিং মুখ্যমন্ত্রী, ভোটের আগে বিজেপি গ্রেপ্তার করলো হেমন্ত সোরেনের পর। আমাদের দেশের পার্লামেন্টারি ডেমোক্রেটিক যে সেট আপটা আছে সেটা নির্লজ্জভাবে ধ্বংস করার জন্য যা যা করার বিজেপি সব করছে। বোঝা যাচ্ছে ভয় পেয়েছে। আবার আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ তাদেরও এইটা খানিকটা একটা অন্য যেন মনে হওয়াও তৈরি হচ্ছে। আচ্ছা, কেজরিওয়াল বা হেমন্ত সোরেন একেবারে বাড়ি থেকে গ্রেপ্তার হয়ে যান, কিন্তু আমাদের এখানে রেডি পড়ে হাজরা মোড় অব্দি এসে কেন জানি না ইডি সিবিআই এর তদন্ত শ্লথ হয়ে যায়। তার মানে কি কোনো সেটিং আছে? বোঝা দরকার। বড় কাউকে বাঁচাতে গিয়ে ছোটখাটো চন্দ্রনাথ সিনহা ধরনের লোকে তো তৃণমূল ভর্তি, তারা বলি হয়ে যাচ্ছে কিনা এগুলো দেখা দরকার। সৃজন, যাদবপুরে স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ড আপনারা সরব হয়েছেন, এখন অব্দি আসলে অপরাধীদের ধরার ক্ষেত্রে যাদবপুর থানার পুলিশ এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, কি বলবেন? হ্যাঁ, ধরতে চায় না তো ওরা। আমরা তো জানি, আমি তো প্রথম থেকে বলছিলাম যে মুখ্যমন্ত্রী ওটা সিপিএম সিপিএম এসএফআই এসএফআই বলছিলেন। তার কারণ আসলে সবাই জানে যে তৃণমূলের ঘনিষ্ঠ কতগুলো ছাত্র মঞ্চ আছে যাদবপুরের ভিতরে লুকিয়ে তৃণমূল, তাদের নেতারা সব অ্যারেস্ট হয়েছে, তাদেরকে তৃণমূলের পুলিশ গ্রিন করিডোর করে দেবে, এটাই তো স্বাভাবিক। ফলত কথা হচ্ছে তারা তো সব এখানে ওখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমরাও জানি। পুলিশকে জিজ্ঞাসা করুন পুলিশ কি করছে, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? সৃজন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বামফ্রন্ট আমলে যে সমস্ত বাড়িগুলো কলকাতা বহুতল নির্মাণ ভেঙে বহু মানুষের মৃত্যু হয়েছিল, তখন মুখ্যমন্ত্রী মেয়র এবং হচ্ছে পুরমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন। এবারে তার দলের তার সহকর্মী মেয়র গ্রেপ্তারের ক্ষেত্রে অনীহা কেন? আমার মনে পড়ে না বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যখন মেয়র ছিলেন তখন এইরকম গার্ডেন রিচের মতো ঘটনা ঘটেছিল বলে। শিবালী অ্যাপার্টমেন্টের ঘটনা এবং আরো ঘটনা সে সময় ঘটেছিল, তখন তিনি বারবার তো তদন্ত করেছিলেন, দাবি করেছিলেন বারবার সিবিআই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কংগ্রেস আমলের দোষ দিয়েছিলেন, বামফ্রন্ট সরকার বামফ্রন্টের আমলে এই ধরনের ঘটনা হলে অ্যাপ্ট ব্যবস্থা নিত। আর এখনকার মুখ্যমন্ত্রী এবং তার দলবল মেয়র, 13 বছর আগে বামফ্রন্ট সরকার ছিল, এখনো সেই ভূত ছাড়াতে পারছেন না। পরিষ্কার কথা যে যা চুরি ডাকাতি ইত্যাদি হচ্ছে, কাটমানি হচ্ছে, বেআইনি নির্মাণ হচ্ছে, সমস্ত কিছুর ভাগ তৃণমূলের কাছে যায় এবং তার উপরেই তৃণমূল বেঁচে আছে। ফলত এই ধরনের ইল্লিগাল কনস্ট্রাকশনকে অ্যালাউ করা ছাড়া তৃণমূলের আর কিছু করার নেই। অনেক অনেক ধন্যবাদ সৃজন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।